সমাবেশের মুখরিচিত করেছেন, বিশেষ করে যিনি আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাদের প্রত্যেকের কাছের মানুষ। আমার ডান পাশে বসে আছেন শামসুল ভাই, আছেন তানার পরিবার পরিজন ভাইয়েরা, আছেন ইমরান ভাই আছেন, এবং যারা আজকে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য ল্যাবের যে সকল আলিম ওলামার এত কষ্ট করেছেন, এবং অনেক সময় ধরে যারা আজকে পথসভা করে আসলেন, বিশেষ করে আমাকে এতটাই ভালো লাগলো যে আজকে যেভাবে আজকে প্যালেস্তানির ওপরে ইসরায়েলটা যেভাবে আপনাকে আক্রমণ করছে, সাত মাসের বা সাত দিনের বাচ্চাকে তাকে মেরে দেওয়া হয়েছে। আজকে আমি যখন পথসভা করতে গেলাম, আমি চামড়ার চোখে দেখছি কিছু মানুষ লাশকে হাতে করে নিয়ে ছুটে ছুটে আসছে। ওই সময় আমি বললাম, ভাই আমাকে একটা লাশ দিন, আমি একটা লাশ নিই। ওই কচি বাচ্চাটা যাকে আজকে মেরে দিয়ে তার মায়ের জান কত কষ্ট হচ্ছে, সে বাপ কত কষ্ট পাচ্ছে, তারই জন্য আজকে আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে আমরা একতার সঙ্গে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসাই, আমার দেখার দরকার নেই। আমরা শুধুমাত্র দেখতে চাই মানুষ হিসাবে, আজকে মানুষ আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি, আজকে মানুষের পাশে আমরা দাঁড়াই, মানুষের জন্য করি। আজকে অনেকে এখান থেকে কমেন্ট করতে পারেন যে এখানে আজকে এরা বড় বড় বক্তব্য রাখছে, ইসরায়েলে কি এরা পৌঁছাতে পারবে, ফিলিস্তিনে কি এরা পৌঁছাতে পারবে, আমরা ফিলিস্তিনে পৌঁছাতে পারবো না। আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ, যেই ফিলিস্তিন ইসরায়েলকে দেখা আপনাকে দেখা জায়গা দিল, সেই ফিলিস্তিনের ওপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণকে আমরা কোনোদিন আমরা মেনে নিতে চাই না, মেনে নিতে পারছি না। তারই জন্য আজকে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ, তিনি আমাদের প্রত্যেককে দেখতে পাচ্ছেন। এখানে নামাজি মুসল্লি ভাইরা আছেন, এখানে আপনার কি আল্লাহর মাহবুব বান্দারা আছেন, আলেম মানুষরা আছেন, হিন্দু ভাইরা আছেন, কিন্তু আজকে আমাদের প্রত্যেকের একতা হওয়া দরকার আছে। একটি জায়গায় আমরা দাঁড়াবো যে ফিলিস্তিন যেভাবে সে মাছ মার খাচ্ছে প্যালেস্তাইনকে, আমরা প্যালে আপনার কি বলে ইসরায়েলের আপনার প্রোডাক্টগুলোকে বর্জন করে দিয়ে আমরা এই জায়গা নয়, সুদূর আপনার কি বলেন কোন জায়গায় কয় গন্ডগোলটা হচ্ছে বলুন, প্যালেস্তানি গাজা, গাজা প্যালেস্তান যে হচ্ছে, আমরা এখান থেকে কিছুই করতে পারবো না, আমরা এখান থেকে দোয়া করতে পারবো। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভাবুন যে ছেলেগুলোকে মারলো, যেভাবে মার খাচ্ছে, ইমানি ক্ষমতা আমাদের কতটুকু, দক্ষিণ চব্বিশ পরগনা দাঁড়িয়ে আছে, আমাদের ইমানি ক্ষমতা কতটুকু আজকে দেখুন। এখানে ছবি দেখতে পাচ্ছেন উড়ে চলে যাচ্ছে, ইমানের ক্ষমতা, সে জানছে আমি মারা যাব, আমার লাশ হয়ে আমার ঘরে আসবে, লাশও না ফিরতে পারে, তাও কিন্তু তারা আজকে ছুটছে, কার জন্য জান দিল, ইসলামের জন্য। আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং কোন ইসলামকে অনুগামী অনুসারী হয়ে আছি, আমাদের মধ্যে জিহাদি নাই, ভালোবাসা নাই, মানবতা নাই, তারই জন্য আজকে এখানে যারা বসে আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই যে আজকে আমরা এক হয়ে, একান্তন্ত হয়ে আমরা একসাথে বসবাস করতে চাই, বসবাস করে আজকে যে আপনার ইসরায়েল যেভাবে আজকে আমাদের আক্রমণ করছে প্যালেস্তাইনকে, আমরা একটা জায়গায় রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুক। এবং আজকে যারা এখানে আলেমরা বসে আছেন, আমি প্রত্যেককে বলবো একটু উঠে দাঁড়িয়ে যান, আলেম বা ভাইয়ের এক স্টেজে যারা আছেন প্রত্যেক উঠে দাঁড়িয়ে যান, প্রত্যেক উঠে দাঁড়িয়ে যান। ভাই যান একটু ওঠেন তো, অলি ভাই একটু ওঠেন, খাড়া হয়ে যাই। আমরা আজকে এখান থেকে একটাই বার্তা দেব, একতার বার্তা, একসঙ্গে হাত তুলি, একসঙ্গে প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে হাত তুলুন, হাতে হাত মিলিয়ে দিন, হাতে হাত মিলিয়ে দিয়ে আজকে প্রত্যেকে ভাবে একের জন্য এক, আমরা প্রত্যেকে আমরা সেই ভাতৃত্ব রাখব, সেই ঐক্য রাখব। ঐক্যের আজকে আমি আওয়াজ দিয়ে গেলাম, এটা কোনো আপনাকে পার্টি পলিটিক্স নয়, আজকে কমের জন্য আমরা এক হয়ে চলাফেরা করব। একবার উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বসেন, আজকে এখন দোয়া হবে। বিশেষ করে আজকে একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই,
কিছু হিন্দু আপনার কিছু হিন্দু ভাইরা আছেন আমি তাদের ঘরে মানুষ বুঝি না আর কিছু গদি মিডিয়া আছে তাদের ঘরে আমি মানুষ বুঝি না যখন আজকে এই জায়গায় আমরা প্রতিবাদ করছি তারা কমেন্ট করছে যে আপনারা কি করছেন আপনারা অমুক করছেন আজকে আমি ওই ব্যক্তিবর্গগুলোকে বলতে চাই আপনারা এইভাবে কেন আজকে আমাদের উপর সমালোচনা করছেন সমালোচনা যত করবেন জানবেন মুসলমান জাতি আলেম জাতি যত আপনার কি বলে মুসলিমরা আছে তারা কাজ করছে যদি কারো সমালোচনা না হয় তাহলে সে কাজ করেনি আজকে ওলিউল ইসলাম ওলিউল ভাই বক্তব্য দিলেন অনেকে সমাজ সমালোচনা করবেন আমি পীরজাদা সাইম সিদ্দিকী বলবেন যে আজকে উনি চলে আসলেন এসে কি বলে গেলেন আমার সমালোচনা হবে জানবেন সমালোচনা যখন হয় তখন কিন্তু কাজও হয় আজকে আমরা এখান থেকে তীব্র নিন্দা জানিয়ে আজকে আমাদের প্রত্যেকের ভালোবাসাকে সামনে রেখে আমরা যেন ঐক্যের সঙ্গে থাকতে পারি একতার সঙ্গে থাকতে পারি ইনশাআল্লাহ আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা একমত আপনারা সবাই একমত একমত তো সবাই একমত ফিলিস্তিন জিন্দাবাদ এ কি আওয়াজ হলো সাদ্দাম ভাই বলছিল এ কি কিসের আওয়াজ আপনারা মনে হয় যেন কিছু খেয়ে না খেয়ে ঘুরে বেড়াচ্ছেন নাকি একটু আওয়াজটা একটু তুলুন ভালো করে আওয়াজ তুলুন ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই ভ্রাতৃত্ব আমাদের থাকবে এই মানবতা থাকবে এই প্রেম আমাদের থাকবে আজকে সেই প্রেমটাকে নিয়ে আমরা কথা বলবো ভালোবাসাকে নিয়ে কথা বলবো আজকে নিজেদের আমাদের প্রত্যেকের আজকে যেভাবে আজকে মানুষগুলোকে মাছে ওই মানুষদের পাশে না দাঁড়াতে পারলেও যেই রকম ভাবে একটা কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের একটা টাকা ওই আপনার কি বলে আমাদের ওই মানুষগুলোকে মারার জন্য যাচ্ছে ওইগুলোকে বর্জন আমাদের করতেই হবে এটা কিন্তু প্রত্যেককে আমি বলে যাচ্ছি আপনাদের যদি আজকে যদি সেই নোংরাম জিনিসগুলোকে দিয়ে যদি আপনারা প্রতিবাদ করতে প্রতিরোধ করতে পারেন তাহলেই জানবো আমরা সাকসেসফুল প্রোগ্রাম করতে পেরেছি এবং আজকে সকলকে আবার সংগ্রামী আপনার কি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এখানে এই বক্তব্য শেষ করছি আসুন আজকে আমাদের তাদের জন্য প্যালেস্তাইনের জন্য ফিলিস্তিনিদের জন্য আমরা খাস করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাই আল্লাহু আমিন ইয়া আল্লাহ পাক ফর অর্ডার বেনিয়াস আপনি সব কিছু দেখতে পাচ্ছেন খালি আসমানের তলায় হাজারো হাজারো মানুষ তারা আজকে আপনারটাকে আপনার হুকুমে তারা হাত দুটো তুলে দিয়েছে আল্লাহ আমাদের দুটো হাত তোলা কাল আপনি কবুল করবেন আজ থেকে নয় বেশ কয়েকদিন ধরে যারা এই কষ্ট মেহনত করলো ল্যাবের আলেম ওলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এলাকার মানুষজন যারা এই সুন্দর প্রোগ্রাম করার জন্য খুব কষ্ট করেছে আল্লাহ এদের কষ্টকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ ফিলিস্তিনের মানুষদের জন্য আল্লাহ এত কষ্ট করেছে আল্লাহ আপনি যদি না কবুল করেন কে কবুল করবে আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করতেই হবে না করলে আমরা দুটো হাতকে না পাবো না আল্লাহ আল্লাহ আপনি আমাদের দুটো হাত দুটোকে কবুল করে নেন ইয়া আল্লাহ পাক ফরওয়ার্ডগার বেনিয়াস কুচি কাঁচা বাচ্চাগুলোকে সাত দিনের বাচ্চাগুলোকে মেরে দিচ্ছে আল্লাহ এ কি সহ্য করা যায় আল্লাহ ইমানের ক্ষমতা নেই তারা বেরিয়ে পড়ে তারা অ্যাটাক অ্যাটাক করছে আল্লাহ তারা কতজন শহীদ হয়ে গেছে আল্লাহ সেই সোহাদাগুলোকে সোহাদা বলে আপনি কবুল করে নেবেন আল্লাহ তাদের জন্য এক ফোঁটা এই জমিনে যদি পানি ফেলে থাকি এই চোখের পানিগুলো দিয়ে আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করে দেবেন আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে শুয়ে আছেন আল্লাহ হায়াতুন নবী হয়ে শুয়ে রয়েছেন আল্লাহ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে সবটুকু পৌঁছে দিন সাহাবা হুজুর তাবে তাবেঈন হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন চার তরিকার পীরান পীর হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন খাস করে আজকে এমন একটা দিনে আমরা হাত তুলেছি এই এলাকা দুটো বাচ্চা ছেলে আল্লাহ আপনারটাকে সাড়া দিয়ে দিয়েছে আল্লাহ এখনও পর্যন্ত তাদের জানাজা হয়নি আল্লাহ তাদের রূহ পাকে সবটুকু পৌঁছে দেবে
আল্লাহ পাক আমাদের সকলকে এই ভাতৃত্ব ভালোবাসা রেখে চলার তৌফিক দান করে দেবেন। আল্লাহ পাক আজকে যেভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আল্লাহ যারা অত্যাচার করে আমরা আল্লাহ আমরা ভাবি ওরা মানুষ নয়, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, মানুষ নয়। আল্লাহ আল্লাহ তুমি তাদের হাতগুলোকে আল্লাহ আপনি ভেঙে দেবেন। আল্লাহ আল্লাহ যতদিন না এই যুদ্ধ বন্ধ হবে আমাদের প্রতিবাদ কিন্তু এখান থেকে চলতেই থাকবে, এই আশা রেখেছি। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা আল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ গাফফার ইয়া রাব্বুল আলামিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।